চীনের এই মারণ ভাইরাস সংক্রমণ ঠেকাতে তেসরা মে পর্যন্ত লকডাউন মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও দেশের আমজনতার আর্থিক সংকট ও জীবনযাত্রার অসুবিধাকে দূর করতে ক্রমশ শিথিল করা হচ্ছে দ্বিতীয় দফার লকডাউনকে এর আগে কিন্তু কুড়ি এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে লকডাউন এবং আজকে কিন্তু ফের আরও কিছু ক্ষেত্রে শিথিল করা হলো লকডাউন এরপর আবার আজকে নতুন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যে নির্দেশিকা অনুযায়ী আরও বেশ কিছু ক্ষেত্রে লকডাউন চলাকালীন মিলতে চলেছে শিথিলতা তো কোন কোন ক্ষেত্রে এবার শিথিলতা মিলতে চলেছে এবার কোন কোন দোকান ফের খোলা খোলা থাকতে চলেছে এবং কোন কোন পরিষেবা আপনারা আজকের থেকে পেতে চলেছেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে লকডাউন যদি তৃতীয়বারের জন্য আবার বাড়ে তাহলে কি আপনি লকডাউনটাকে সাপোর্ট করবেন নাকি করবেন না তো বন্ধুরা জানিয়ে দিই যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কিন্তু রাজ্যগুলির কাছে ইতিমধ্যে নির্দেশিকাও কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে তার মধ্যে নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব ক্ষেত্রে ছাড় মিলতে চলেছে সেগুলি হচ্ছে মোবাইল রিচার্জ এবং প্রিপেড সেন্টার ছাড়ের আওতায় রাখা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন মোবাইল রিচার্জের দোকান কিন্তু আজকের থেকে খোলা থাকতে চলেছে এরপরে গরমের জন্য ফ্যানের দোকানে ছাড়ের আওতায় দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে আপনি কিন্তু ফ্যানের দোকানে গিয়ে ফ্যান কিনতে পারবেন অর্থাৎ গরমকালে যেন কারোর কষ্ট না হয় তার জন্য কিন্তু ফ্যানের দোকানে ছাড় দেওয়া হয়েছে যারা বৃদ্ধদের আয়ার কাজ করেন তাদের লকডাউনের ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ তারা যদি পুলিশ ধরে সেক্ষেত্রে তারা যদি বলেন যে আমরা বৃদ্ধদের আয়ের কাজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনো হেনস্থা করা হবে না এরপরে পড়ুয়াদের অসুবিধার কথা দূর করার জন্য সমস্ত পাঠ্যবইয়ের দোকান ছাড়ের আওতায় আনা হয়েছে তার কারণ এই ছাড়ের জন্য কিন্তু অনেকের খাতা শেষ হয়ে গেছে পেন শেষ হয়ে গেছে কিংবা অনেকের ধরুন বই লাগবে কিন্তু বই কিনতে পারছে না তার কারণ হচ্ছে যেহেতু এখন লকডাউন চলছে সেই তো শিক্ষার্থীদের কথা এবং পড়ুয়াদের অসুবিধা দূর করতে সমস্ত পাঠ্য বইয়ের দোকান কিন্তু ছাড়ের আওতায় রাখা হয়েছে এখন থেকে কিন্তু চালকল ডালকল শহরাঞ্চলের বেকারি ছাড়ের আওতায় পড়বে অর্থাৎ এইসব কিছু কিন্তু আজকের থেকে খোলা থাকতে চলেছে অর্থাৎ চালকল ডালকল এবং শহরাঞ্চলের যে বেকারিগুলো রয়েছে সেই বেকারি কিন্তু আজকের থেকে খোলা থাকবে এরপরে মৌমাছি উদ্যান পালন কৃষিক্ষেত্রে ব্যবহৃত সমস্ত গুদাম লকডাউনের আওতায় বাইরে রাখা হয়েছে এছাড়া কৃষি এবং উৎ উদ্যান পালনের গবেষণা কেন্দ্রগুলিও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে লকডাউন ছাড় নিয়ে বহু মানুষের মনে সংশয় রয়েছে সেই সংশয় দূর করতেই মঙ্গলবার নতুন করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তাতে নতুন কয়েকটি ক্ষেত্রে ছাড়ের কথা বলা হলেও সমস্ত ক্ষেত্রে সামাজিক দূরত্ব কিন্তু বজায় রাখার যে ব্যাপারটি সেটিকে কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে গত চোপ কুড়ি এপ্রিল থেকে একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষিক্ষেত্র গ্রামীণ শিল্প গ্রামীণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গ্রামীণ বেকারি শিল্প গ্রামাঞ্চলে বহু ক্ষেত্রে স্বস্তি দেওয়া হলেও শহরাঞ্চলে সেভাবে বিরাট ছাড় দেওয়া হয়নি শহরাঞ্চলের মানুষও বেশ কিছু ক্ষেত্রে স্বস্তি ফিরে পাবেন এই নতুন ঘোষণায় স্বস্তি পাবে বৃদ্ধ থেকে সকল পুরুয়া সকলেই পাশাপাশি গরমের হাত থেকে বাঁচারও রাস্তা খুলে দিয়েছে কেন্দ্র কিন্তু এত ছাড়ের বছরে সামাজিক দূরত্ব বজায় থাকবে তো এখন কিন্তু সেটাই সংশয় থাকছে সেই জন্য বন্ধুরা আপনারা যদি আজকের থেকে কিংবা কালকের থেকে এইসব দোকানে যান তাহলে কিন্তু অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং মুখে মাস্ক অবশ্যই কিন্তু আপনাকে পরতেই হবে তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে সবাইকে মাস্ক পরে বেরোনো কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে এছাড়াও কিন্তু স্যানিটাইজার দিয়ে বারবার করে হাত ধোবেন এবং দিনে অন্তত চার থেকে পাঁচবার হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে ভালো করে কিন্তু হাত ধুয়ে নিতে হবে তো বন্ধুরা আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন